গোপালের বাড়ি পাকা হল। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে একখণ্ড জমি দিয়েছিলেন, তার ওপর তার পুকুর, ধান জমি, পুষ্করিণী ও বসত বাটি। বসত বাড়িটি ছিল খড়ের ছাউ। গোপালের দুঃখ ছিল তার পাকা বাড়ি নেই। গোপালের বাড়িতে কার্তিক পুজো। গোপাল সেই উপলক্ষে রাজা কৃষ্ণচন্দ্রকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজা যথাসময়ে হাজির হয়ে দেখলেন গোপাল নেই। তিনি জানতে চাইলেন গোপাল কোথায়। গোপাল ফোন দিয়ে তার খড়ের চালের উপর বসেছিলেন। গোপালের ছেলে বলল, বাবা উপরে আছেন, আপনি যান। রাজামশাই অবাক, খড়ের চাল তার আবার উপর কি? বাড়ির ভেতর গিয়ে দেখলেন গোপাল চালের ওপর দিব্যি বসে আছে। গোপাল সেখান থেকে চেঁচিয়ে বললেন, মহারাজ ওই সিঁড়ি দেখা আছে, আপনি উপরে উঠে আসুন, আপনার জন্য উচ্চাসনের ব্যবস্থা হয়েছে। মহারাজ মুচকি হাসলেন, বুঝলেন গোপালের অভিযোগ। মহারাজ তাই বললেন, গোপাল নিচে নেমে এসো, আমি সব বুঝে গেছি, এখন খাওয়ার ব্যবস্থা কর। এরপর মহারাজ ঘুড়ি ভুজি খেয়ে বিদায় নিলেন। আর কয়েকদিনের মধ্যেই গোপালের পাকা বাড়ি তৈরির ব্যবস্থা করলেন। উটকলোক। রথতলায় রথের মেল, জমজমার মেল, নানা পশলার বেচা কেনা, চেঁচামেচি, হই হুল্লোড়। গোপাল মেজাজে সেই মেলার ভিতর ঘুরে বেড়াচ্ছিল। একসময় এক উটকলোক গোপালকে সামনে পেয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা মশাই, কাশীতে মরলে লোক স্বর্গে যায়, ব্যাসকাশিতে মরলে লোক গাদা হয়, কিন্তু যারা কাশি ও ব্যাসকাশির মাঝখানে মরে তাদের কি হয়? গোপালের ফুরফুরে মেজাজ নষ্ট হয়ে গেল। লোকটার সঙ্গে তার চেনাশোনাও নেই, অথচ দুম করে প্রশ্ন। গোপাল বেশ বিরক্ত হয়ে বললেন, আপনার মতো উটকো হয় বুঝলেন মশাই? গল্পের নাম ভাগ্যিস আখড়াটা ছিল। গোপাল একদিন তার এক বন্ধুর পান্তশালায় বসেছিলেন। এমন সময় তিনজন লোক কথাবার্তা বলতে বলতে সেই পান্তশালায় হাজির হল। পান্তশালার মালিক বন্ধুটি তাদের পরিচয় জানতে চাইলেন, আপনারা কোথা থেকে আসছেন? প্রথম ব্যক্তি বলল, এরেদা। দ্বিতীয় ব্যক্তি বলল, আগরপাড়া। তৃতীয় ব্যক্তি বলল, খড়দা। বাসস্থানের ঠিকানা শুনে পান্তশালার মালিকের কোনো ভাবান্তর হল না, কিন্তু রসিক গোপালের কাছে বেশ মজা লাগে। তিনি কৌতুক করে বললেন, ভাগ্যিস মাঝখানে আগর ছিল, তা না হলে এরে গরু এসে সব খড় খেয়ে সাবাল করে দিত, ভাগ্যক্রমে বাঁচা গেছে। গোপালের রসিকতায় উপস্থিত সবাই হো হো করে হাসে উঠলেন।